আজ দিনটা 31 মে, ঘড়িতে বাজে ঠিক 12:45। অংশ মালিকের টাটা করে বেরিয়ে গেলাম স্কুলের উদ্দেশ্যে। এই তাক ফাটানো গরমে হাত ফাটিয়ে পরীক্ষা দিয়ে যে চোখ ফাটানো রেজাল্ট করেছি সেটাই আনতে যাচ্ছি আর কি। তো চলো কথা বলতে বলতে প্রায় চলে এলাম স্কুলের কাছে। তো আমরা চলে এসেছি এখন স্কুলে। ওই যে ওয়ান অফ দ্য লেজেন্ড দাঁড়িয়ে আছে, যাই দেখি। ভাই কি করছিস? দেখছি ভালো ভালো মেয়ে কোথায় আছে। মেয়ে দেখাই তো ভাই, রেজাল্ট নেওয়া তো না শুধু নাম মাত্র। সূর্য তোর কি বক্তব্য বল? এর বসে দেখা করবে, সেই জন্য আমি দাঁড়িয়ে আছি, ভয় পাচ্ছে। আমি বইয়ের সাথে দেখা করার জন্য দাঁড়িয়ে নেই, ও আমার নামে চালাচ্ছে কাজ। তো এখন এদের এখন কলেজ নিয়ে আলোচনা করছে। বাপরে, কলেজের এই আলোচনায় এখন এই পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে, এখানে আর এখন থাকাই যাবে না। তো চলো, এই যে ওয়ান অফ দ্য আমাদের ওভার স্মার্ট ছেলে, আজকে কি বক্তব্য বল তোর? শুভজিৎ, আমি পাই না, আমি 335 পেয়েছি। তা এখনো পর্যন্ত স্কুলে এসেছি। চুপ চুপ আমাকে বলতে দে, চুপ, একদম চুপ। যারা ড্রেস পরছে না তাদেরকে কি বলে? পাঠা বলে, পাঠা। এক্সাম্পল, এক্সাম্পল, 750 সাবস্ক্রাইবার। এই যে এন্ট্রি হচ্ছে হরিত্র মন্ডল, অনিন্দ চ্যাটার্জি। এবার তাকিয়ে দিয়া ভাই এদিকে দেখি দেখি, হরিত্র ব্যানার্জি, সরি মন্ডল। তো এখনো পর্যন্ত স্কুল মোটামুটি ফাঁকা। তো ওইদিকে কিছু মহিলা মানুষের এখন কন্যাশ্রীর ফর্ম ফিল আপ করার কাজ চলছে, ওদের তো টাকার দরকার আছে। তো যাই, সোয়াগ নিয়ে এন্ট্রি করছে শুভজিৎ, 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 দেখি দেখি দেখি। তোর ড্রেস কোথায়, ড্রেস কোথায়, ড্রেস কোথায়, ড্রেস কোথায়? স্কুলে এসেছিস, ড্রেস নেই কেন? অভিষেক আসছে আমাদের এক নম্বরে মেয়েবাজি ছেলে, মেয়েবাজ ছেলে এক নম্বরে আসছে অভিষেক। কেমন লাগছে বল অভিষেক? কেমন না, ভালো লাগে। এরপরে যা স্কুল আসতে পারবে না, কি বিষয় দুঃখ হচ্ছে সবচেয়ে? রেজাল্ট এখন নেওয়া হয়ে গেছে, এই যে রেজাল্ট। এবার হ্যাঁ, জিজ্ঞেস করুন না কত পেয়েছি, কারণ প্রচুর নাম্বার পেয়েছি, ওটা বলা যাবে না। আর শুভ্র, আর আমারটা বলা যাবে না, প্রচুর পেয়ে গেছি, প্রচুর। আর জিজ্ঞেস করে লাভ নেই, তোমরা যে বাথরুমটা দেখছো, এটা শুধু একটা বাথরুম নয়, নরমালি বাথরুম একদমই নয়। শুভ্র, এটা কি বাথরুম? যদি এখানে যে কত কুলম্স ল যে এখানে গড়াগড়ি খেয়েছে তোমরা ভাবতেও পারবে না। তো এটা হচ্ছে যে আমাদের ফিজিক্স পরীক্ষার সময়। এই তো চলে এসেছে। হ্যালো, তো এইটা ছিল আমাদের 11 ক্লাসরুম। চলো ভেতরটা দেখে আসি, এখন যাওয়া যাবে না। তো এইটা ছিল আমাদের কমন রুম।
ভাই এটা তো কমন রুম ছিল কি বলবি কমন রুম সম্বন্ধে কি হতো কমন রুমে কি হতো না সেটা বলো সেই জন্য 12 এ কমন রুম আর ছিল না আমাদের 11 এ শুধু কমন রুম ছিল 12 এ সম্পূর্ণ কমন রুম উঠে গিয়েছিল তো এই দিকে বেসিক্যালি ছিল হচ্ছে যে স্টাফ রুম এই দিকটা তো এই দিকটা হচ্ছে যে আর্টস এর রুম ছিল তো চলো কিছু জনের সঙ্গে কথা বলে নেওয়া যাক তো আমাদের সঙ্গে রয়েছে এখন ওয়ান অফ দ্য মোস্ট লেজেন্ড তো অর্গ তোকে কিছু জিজ্ঞেস করবো হ্যাঁ তুই এবার বল অর্গ মাইক নেই মাইক নেই মাইক নেই হ্যাঁ মাইক দেখ আচ্ছা অর্গ তুই যে এত ভালো নাম্বার পেয়েছিস হ্যাঁ এর অবদান কাকে দিবি তুই বল অবদান কাকে শুভ্রকে শুভ্র দেখিয়েছে তো আমাদের সঙ্গে এখন চলে এসেছে মনোজিৎ আচ্ছা বল মনোজিৎ এর পরে যার স্কুল আসা হবে না এই যে শেষবারের মতো স্কুলে আসা তোর কেমন লাগছে বল কাকে দেখছিস ভাই এরপর কি সব থেকে বেশি মনে পড়বে বল কার কথা মনে পড়বে এছাড়া সঙ্গে এখন রয়েছে শুভম এক নম্বরের ভালো ছেলে ফেসবুকে গেলে তোমরা একে সবাই চিনতে পারবে তো শুভম বল আজকে কেমন লাগছে তোর এতদিন ধরে সে সবাই সাথে এত মজা আনন্দ বন্ধুত্বগুলো দিয়ে মানে এত আনন্দ করে কাটাতাম সবাই মিলে একসঙ্গে সবাই সবারই দিকে আলাদা আলাদা ভাবে ভার হয়ে যাবো আর কারোর সাথে হয়তো সাতটা সকালে কিছু কিছু জনের সাথে হয়তো যেমন যেমন তোর গার্লফ্রেন্ড তাহলে গার্লফ্রেন্ড আছে নামটা বলে দেবে রিভিল রিভিল নেম রিভিল কর 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 তোর একটু হয়ে গেলে নেম রিভিল কর আচ্ছা বল 11-12 কদিন স্কুল এসেছিস স্কুল তো করোনার জন্য যাওয়ার প্রথমত ও 11-12 করোনার জন্য স্কুল আসি নাই আর 12 হচ্ছে ধর এই যাতায়াতে মানে এতটা ভিড় থেকে স্কুল আসা সম্ভব হতো না তুই বাংলাতে কত পেয়েছিস বল বাংলাতে 80 হয়েছে কিন্তু স্যারের আমার তো মনে হয় না যে 80 হবে আমার 90 হওয়ার কথা তাহলে দোষটা কাকে দিবি তুই বল পুরো স্যারের ভয় কেন 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 হচ্ছে স্যারের ভয়ের সঙ্গে স্যারের নিশ্চয়ই রাতে কিছু মানে ডিস্টার্ব হয়েছিল কি ডিস্টার্ব হয়েছিল ডিস্টার্বটা আমি আর কিছু বললাম না ওটা স্ক্রিপ্ট এডিট কাজ ওটা সবাই বুঝে যাবে এমনি আমাদের সঙ্গে রয়েছে এখন জোকার নাম্বার 1 ভাই আজকের পর থেকে স্কুল জীবনটা খানিকটা হলেও শেষ হয়ে গেল একটা কবিতা মাথায় আসছে বাড়ছে সূর্যের দাবদাহ সঙ্গে সবারই কেরিয়ারে টেনশন বাড়ছে সূর্যের দাবদাহ সঙ্গে কেরিয়ারে টেনশন কিন্তু আমরা হলাম বেফিকার বিকজ উই আর লেজেন্ড অলসো তো আমাদের কাছে চলে এসেছে এখন জোকারের পাশে রয়েছে মিস স্মৃতি কেমন লাগছে বল আজকে স্মৃতি ভালোই লাগছে এর পরে কেমন লাগবে আরো খারাপ লাগবে আর 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 কিছু মিস করবি বল কেমন লাগছে দেখো সবাই এখন নিজেদের কেরিয়ার নিয়ে ব্যস্ত সবাই একদম কত কেরিয়ারের কেয়ারফুল কেরিয়ারের প্রতি সুপ্র অনেক কেরিয়ারের প্রতি ফোকাস হিমাদ্রি কুইলি সঙ্গে রয়েছে বল কুইলি কেমন লাগছে আজকে আর কাল থেকে কেমন লাগবে মিস করবি না স্কুলটাকে তুই চুপ কর জোকার জোকার দেখি জোকার হ্যাঁ জোকার মতো লাগছে যদি কারো দরকার হয় জোকারের অবশ্যই সিজার সঙ্গে কন্ট্যাক্ট করো নাম্বার ডেসক্রিপশন বক্সে থাকছে
দুটো বছর 730টা দিন 10,51,200টা মিনিট এ সব কিছুই আজ শেষ, সব কিছুর আজ অবসান। শেষ হলো একটা পর্ব, শেষ হলো সেই আড্ডা, শেষ হলো সেই ক্লাস বাঙ্ক করে গল্প করা। এবার থেকে এসব শুধু থেকেই যাবে ওই কিছু ফোন কল এবং ওই হোয়াটসঅ্যাপের গুটি কয়েক মেসেজের মধ্যে। সমস্ত স্মৃতিগুলো যেন এক বেড়া জালের মধ্যে আবদ্ধ হয়ে গেল ক্ষণিকের মধ্যে। সমস্ত স্মৃতি, মধুরতম দিন, এই দুটো পর্ব, দুটো বছরের পর্ব, সমস্ত আজই একটা বদ্ধ ঘরের মধ্যে বস্তা চাপা হয়ে থেকে গেল। সবার প্রথম স্কুল গিয়ে লাস্ট বেঞ্চে বসার দিনগুলো ক্ষণিকের আলোর মতো মিলিয়ে গেল, স্লান হয়ে গেল চোখের সামনে। প্র্যাকটিক্যাল ক্লাসে গিয়ে চক্ষু সম্মুখে অচেনা অজানা যন্ত্রপাতির জাঁকজমকে আকর্ষিত হয়ে সেই সব কিছু জিনিসের বিকৃতি ঘটানো, তারপর স্যারের কাছে সেই সব কিছু বিকৃতির পীড়ন সহ্য করার দিনগুলো আর নেই। আজও প্র্যাকটিক্যাল ক্লাসের বাইরে যদি কান পাতা যায় তাহলে শুনতে পাওয়া যাবে সেই পীড়নের আর্তনাদ, শুনতে পাওয়া যাবে কিছু টেস্ট টিউবের ভাঙনের শব্দ, শুনতে পাওয়া যাবে কিছু কাঁচের ঝরঝর করে ভেঙে যাওয়ার শব্দ, ঠিক যেভাবে দিনগুলো কাঁচের ন্যায় ভেঙে গেল আজ। সত্যি দিনগুলো আর নেই, ফিরেও পাওয়া যাবে না, দিনগুলোর অবসান হলো আজ। শেষ হলো প্রজেক্টের নামে লাইব্রেরি থেকে ক্লাস বাঙ্ক করার সেই দিনগুলো। আজও স্কুলের দেয়ালগুলোতে কান পাতলে শোনা যায় দুই বছরের সেই কোলাহল, হৃদয়ের উল্লাস, বিভিন্ন ডাকনাম। স্কুল বিল্ডিংয়ের দিকে তাকালে মনে হয় এই ইঁটের শয্যা যেন আজীবন আমাদের এই নব উচ্ছ্বাসিত বন্ধুত্বের প্রতীক হয়ে থাকবে। মাটির দিকে তাকালে আজও দেখতে পাওয়া যায় সেই পায়ের ছাপ, যা হয়তো থাকবে না চিরকাল, কিন্তু এর স্মৃতি থেকে যাবে, কারণ আমাদের বন্ধুত্ব চিরকাল, আমরা বন্ধু চিরকাল। এই স্কুলের মধ্যে আমাদের এই বন্ধুত্বে বেড়া জালে হবে না কোনো দিন বিনাশ, কারণ আমরা বন্ধু চিরকাল। Yeah.